আমি কেমন হলো আমি বলবো না, এই ফোন আছে দেখো, তারা বলবে হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গুড মর্নিং, লাইন ডিস্টার্ব করছে কি? হ্যালো, হ্যালো মল্লিকা দি। হ্যাঁ প্রিয়ম, হ্যালো প্রিয়ম বলছি। হ্যাঁ কেমন তানু, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমি এবং ঋতুপা দুজনেই আমার তিন দিদিকে দেখে সকাল থেকে গর্বিত, প্রবল গর্বিত। মানে কি করছিস তোরা? উনি সর্বনে শান্তি নিকেতন কাঁপছে, মানে কি সাংঘাতিক মুক্তা ফাটিয়ে দিলে মাঝে মাঝে তো পাই। আচ্ছা এই যে তোতা একটু, হ্যাঁ দেখ, মল্লিকাকে বলি তোমাকেও খুব সুন্দর লাগছে। ঠিক আছে, একটু বলতেই হয় যে কিন্তু আমার তিন ননদ কিন্তু একদম বন্ধুর মতো একসাথে। আরেকটা একটু ছোট্ট বলে নি, সেটা হচ্ছে মাসির কাছে শেখা, তোদের তোদের তিনজনের শেখা এরকম কোন গান যদি থাকে একসাথে গাছ, কিছু আলাদা করে বলছি এখন সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, গাইবো সঙ্গে, গাইবো সঙ্গে থাক, খুব ভালো থাকবো। এই কথাতে, এই ইম্পর্টেন্ট সাজা, এই এই কথাতে একটা হঠাৎ করে একটা কিছু মনে পড়ে গেল, সেটা বলছি। আমরা বাংলাদেশ গেছি গান গাইতে পিসিমণির সাথে। বহু দূরের একটা ফোন আছে, আমি ধরে রেখেছি তোমার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো প্রিয় মল্লিকা, হ্যাঁ শুভ সন্ধে, গুড ইভিনিং, শুভ সন্ধে, শুভ সন্ধে। বলো, আমি প্রথমেই তোমাদের একটু বরফ ভরা ভালোবাসা পাঠাচ্ছি ইউএসএ থেকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর এখানেও, এখানে হেমন্তের মতোই দিন, গাছের পাতা ঝরছে, অথচ একটা বসন্তর মতো লাল সবুজ কমলা হয়ে আছে চারদিক। হ্যাঁ তো শিল্পীদের গান ভালো লাগছে, আর যদি কোনো হেমন্তের গান শোনাতে পারে তাহলে আরো খুবই ভালো লাগবে। নিশ্চয়ই চেষ্টা করছি, সঙ্গে থাকুক, খুব ভালো থাকবেন। হ্যাঁ আমরা যে প্রসঙ্গে ছিলাম, হ্যাঁ তো হাতটা ছেড়ে দিয়েছিস কিন্তু বলবো কি? আচ্ছা আমরা বাংলাদেশ গেছি পিসিমণির সাথে গান গাইতে, তো গান ঠান প্রতিদিনই প্রোগ্রাম থাকে, 15 দিনের জন্য গেছি। হঠাৎ একদিন পিসিমণি এসে বলছে যে শোন, জানিস আমরা পিসিমণিকে জিজ্ঞাসা করছি যে পিসিমণি গান কেমন হলো সেটা আগে বলো। হ্যাঁ তখন বলছে দাঁড়া দাঁড়া, সে তো পরের কথা, একজনরা এসে বলেছে, একজন একটা ফ্যামিলি এসে বলেছে তোদের দুটিকে নাকি একদম মডেলের মতো লাগছে। তখন আমরা মানে সেই কাঠি ছিলাম। হ্যাঁ তখন বলছে, আমি তখন মানে আমরা মানে বলছি যে আগে বলো গানটা কেমন হয়েছে, বলে না ওইটাই হচ্ছে আগে, ওই যে মডেল মতো লাগছে দেখতে সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমার রূপা দিটা প্রাণে ধরে গেছিল কথাটা, কিন্তু রূপা দি এখন ওরমই আছে। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা আমি যখন সঙ্গীত ভবনে পড়তাম, আমরা একবার দিল্লিতে কামানি অডিটোরিয়ামে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম বিশ্বভারতী থেকে সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা, তো সেখানে চিত্রাঙ্গদা হয়েছিল এবং পিসিমণি চিত্রাঙ্গ সুরূপা চিত্রাঙ্গদার গান করেছিলেন। তারপরে সেখানে রাজীব গান্ধী এসেছিলেন, পিসিমণি আমাকে ডেকে সমানেই বলছে আচ্ছা মুক্তা আমাকে সুন্দর দেখতে লাগছে কিনা, আমি খুব হ্যাঁ না দেখতো, আমাকে কেমন দেখতে লাগছে একটু দেখতো, ভীষণ সুন্দর, টিপটা ঠিক আছে কিনা বলো, ঠিক জায়গায় আছে তো? আমি বললাম হ্যাঁ আছে। একদম তুই ঠিক করে কিচ্ছু বুঝতে পারিস না, ঠিক করে বল, রাজীব গান্ধী আসবে। সেই আর কি দেখাটা, সেই পিসির ভাইজিরা তো ঢুকির মতো বলছে দেখতে ভালো লাগছে তো সেটা বলা আগে।